আপনার সন্তান কি বিছানায় প্রস্রাব করে? বিছানা পরিষ্কার করতে করতে আপনি ক্লান্ত? আপনার সন্তানকে ঘুম থেকে ডেকে তোলার জন্য আপনার ঘুম নষ্ট করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল হোমিও সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার তাসলিমা কেয়া। আজ আমি আলোচনা করব বেড ওয়েটিং বা বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা সম্পর্কে। অ্যাকচুয়ালি বাচ্চারা কেন বিছানায় প্রস্রাব করে এবং হোমিও চিকিৎসায় কোন কোন মেডিসিনের দ্বারা এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। অনিচ্ছাকৃতভাবে রাতে বিছানায় প্রস্রাব করাকে বলা হয় বেড ওয়েটিং বা বিছানা ভেজানো। মেডিকেলের ভাষায় বলা হয় নকচারনাল এনিউরেসিস। 7 বছর বয়সের মধ্যে বেশিরভাগ বেড ওয়েটিং বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু বাচ্চার 7 বছরের পরেও এই সমস্যা থেকে যায়, তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন জানব বিছানায় প্রস্রাব করার কারণ সম্পর্কে। মূত্রথলি নিয়ন্ত্রণকারী নার্ভগুলো পরিণত হওয়ার গতি ধীর হলে, হরমোন ভারসাম্যহীনতা, শৈশবকালে কিছু বাচ্চা রাতে প্রস্রাবের উৎপাদন কম বা ধীর করতে পর্যাপ্ত অ্যান্টিডায়ুরেটিক হরমোন উৎপাদন করে না, প্রস্রাবে ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ, এই সংক্রমণ হলে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করা বাধাগ্রস্ত হয়, 15% ক্ষেত্রে প্রস্রাবের সংক্রমণ ও প্রদাহ সমস্যা জড়িত থাকে, নিদ্রাহীনতা, কখনো কখনো বিছানা ভেজা নিদ্রাহীনতা বা ঘুমের ব্যাঘাতের কারণে হতে পারে, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, যেহেতু একই পেশিগুলো প্রস্রাব এবং মল নির্মূল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় তাই কোষ্ঠকাঠিন্য দীর্ঘমেয়াদী হলে এই পেশিগুলো অকার্যকর হয়ে উঠতে পারে এবং রাতে বিছানা ভেজানোর কারণ হতে পারে, বাচ্চাদের কৃমির সমস্যাই হতে পারে, ডায়াবেটিসের কারণেও হতে পারে, জন্মগত বা বংশগত কারণেও হয়ে থাকে, প্রস্রাবথলির স্পিংটার অপরিপক্কতা বা ঢিলার কারণেও এটা হয়ে থাকে, শিশুরা মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী হলে এটা হয়ে থাকে, দুঃস্বপ্ন এবং স্বপ্নে প্রস্রাব করা দেখেও এটা ঘটতে পারে, অনেক ক্ষেত্রে ভয় পাওয়ার পরও দেখা যায় এটা ঘটে থাকে, স্নায়বিক দুর্বলতার কারণেও অনেকে বিছানায় প্রস্রাব করে। এখন জানব বেড ওয়েটিং বা বিছানায় প্রস্রাব করার হোমিওপ্যাথি ওষুধ এবং চিকিৎসা সম্পর্কে। ফার্স্ট গ্রেডে যে মেডিসিনগুলো আসে তা হলো অ্যাপিসমেল, আর্জেন্টাম নাইটিকাম, আর্নিকামন্ট, আর্সেনিক্যাল, ব্লেডোনা, বেনজোইক অ্যাসিড, কোস্টিকাম, ইকুইজেটাম হায়ামেল, ফেরামমেট, গ্রাফাইটিস, ক্যালিনাইট্রিক, ক্রিওজোট, ল্যাককেনাইনাম, ম্যাকফস, নেট্রামিওর, নাইটিক অ্যাসিড, পালসেটিলা, রাস্টক্স, সিপিয়া, সাইলেসিয়া, সালফার এবং সেকেন্ড গ্রেডে আরও অসংখ্য মেডিসিন আছে। তাই যে মেডিসিনগুলো সচরাচর প্রয়োগ করা হয় সেই মেডিসিনগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং রাতে প্রস্রাব করা রোগীর ক্ষেত্রে আমরা কোন কোন লক্ষণের ভিত্তিতে কোন মেডিসিনটি দিতে পারি সে বিষয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। যখন দেখব রোগী প্রথম ঘুমেই বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, তখন আমরা কোস্টিকাম, সেপিয়া, সাইলেসিয়া, ব্রাউনিয়া, কার্বোভেজ, গ্রাফাইটিস, ক্রিওজোট, ফসফরিক অ্যাসিড এই মেডিসিনগুলোর কথা ভাবব। এরপর যখন আমরা দেখব রোগী বা বাচ্চারা ভয় পাওয়ার পর থেকে বিছানায় প্রস্রাব করছে, তখন আমরা ওপিয়াম এবং স্ট্রামোনিয়ামের কথা ভাবব। তারপর যদি দেখি রোগী অভ্যাসবশত বিছানায় প্রস্রাব করছে, তাহলে আমরা ইকুইজেটাম হায়ামেল মেডিসিনটি ব্যবহার করব। এরপর যদি দেখি মধ্যরাতের আগে প্রস্রাব করে, তাহলে ব্রাউনিয়া, পালসেটিলার কথা ভাবব। এবং যদি দেখি যে মধ্যরাতের পরে বিছানায় প্রস্রাব করে, তাহলে পালসেটিলা, রুটা এই মেডিসিনের কথা ভাবব। যদি দেখেন কোনো রোগী গভীর ঘুমে প্রস্রাব করে দিচ্ছে, অর্থাৎ প্রস্রাব করছে সে কিছুতেই বুঝতে পারছে না এবং ঘুম থেকে উঠতে পারছে না, তাহলে আমরা ক্রিওজোট মেডিসিনটি দিতে পারি। আবার যদি দেখেন রোগী কৃমির কারণে বিছানায় প্রস্রাব করছে এবং সাথে তার দুর্বলতা আছে, তাহলে দুর্বলতার কারণে যদি কেউ প্রস্রাব করে, কৃমির কারণে প্রস্রাব করে, তাহলে আমরা সেনা, স্যান্টোনিনাম এর কথা ভাবব।
যাই হোক, আপনার চেম্বারে যখন বিছানায় প্রস্রাব করা পেশেন্ট আসবে বা রোগী আসবে, তখন তার কেস হিস্ট্রি নিয়ে তার পূর্ণাঙ্গ কেস টেকিং করে যে মেডিসিনটি আসবে সেই মেডিসিন দ্বারাই রোগীর সেবাদান নিশ্চিত করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন।